এটা হচ্ছে ডোয়েম ডোয়েন ডোয়েন এটা হচ্ছে সাধারণত আর্টারি বা ভেনের যে লংগিটিউডিনাল বরাবর সাধারণত আমরা এটা দিয়ে ইন্টেস্টাইনের ক্ষেত্রে কোনো অর্গানে এটা হচ্ছে যে ডিসচার্জ এটা হচ্ছে আমাদের প্লাস্টার বা ব্যান্ডেজ কাটার জন্য ইউজ করা হচ্ছে তারপরে এটা হচ্ছে যে মায়ো এটা হচ্ছে কার্ভ তো এটা আমরা বলবো মায়ো কার্ভ আর সিজার বলবো আমরা এটা আচ্ছা এরপরে আসবে হচ্ছে যে নিডল হোল্ডার এটা হচ্ছে যে এই যে দাঁতগুলো এরকম হবে কাটা 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 দাঁত আর এটা লক হবে এই যে লক হবে আচ্ছা এরপরে এটা হচ্ছে যে আমাদের অ্যালসন হ্যাগার ফরসে নিডল হোল্ডার নিডল হোল্ডার নিডল হোল্ডার আচ্ছা তারপরে এটা হচ্ছে অ্যালিস এই যে ইন্টারলকিং টুথ আছে অ্যালিস ফরসে আমরা তিনটা পাবো এখানে এই যে তিনটা আছে এখানে আচ্ছা এরপরে হচ্ছে এটা কার্ভ আছে এক সাইডে হচ্ছে শার্প এক পাশে হচ্ছে ব্লান্ট এটা হচ্ছে আমাদের শার্প ব্লান্ট কার্ভ সিজর এরপর হচ্ছে টাওয়াল ক্লাম এই যে এরকম হচ্ছে এরকম একটা অংশ টাওয়াল ক্লাম ঠিক আছে এরপর হচ্ছে এটা নর্মাল একটা আমাদের শার্প ব্লান্ট সিজর এই ধরনের নিয়ম হচ্ছে যে এই যে এটা হচ্ছে যে ব্লান্ট এটা হচ্ছে শার্প স্ট্রেট এটা হচ্ছে আমাদের স্কাপেল